আসসালামু আলাইকুম, স্বাগত বায়ান্ন টিভিতে। শুরুতেই শিরোনাম। কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার পক্ষ নেয় ক্ষমতাচ্যুত হচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসরায়েলের দুই পুলিশকে গুলি করে হত্যা, আইএসের দায় স্বীকার। এবং রাশিয়াকে ভয় পায় ফ্রান্স, জার্মানির সুবিধাবাদী জেলেনস্কির ক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এইসব ষড়যন্ত্রের কাছে তিনি নতি স্বীকার করবেন না। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন নামক জোট ইমরান খানের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবি করছে। তারা বলছে, 2018 সালের নির্বাচনে কারচুপি হয়েছিল এবং ইমরান খানের দল তেহরিকে ইনসাফ সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতা অর্জন করে। 2020 সালের মাঝামাঝি সময়ে মুসলিম লীগ, নাওয়াজ, পিপলস পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম দলসহ 11টি বিরোধী দল নিয়ে গঠন করা হয় পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন নামক জোট। সম্প্রতি এই জোট ইমরান খানের পদত্যাগের দাবিতে সারা দেশ থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চের আয়োজন করে। এই জোট পাকিস্তান সরকারের বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপেরও অবসান চাইছে। পাকিস্তানের সরকার বিরোধী দলগুলো ইমরান খানের পদত্যাগের ব্যাপারে তার প্রতি আলটিমেটাম বা সময়সীমাও ঘোষণা করেছে। বলা হচ্ছে, ইমরান খানের সরকারের প্রতি পাক সেনাবাহিনীর পরিপূর্ণ সমর্থন ছিল, কিন্তু ইমরানকে ক্ষমতায় ধরে রাখার বিষয়ে পাক সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আর এই সুযোগই ইমরানকে পদচ্যুত করার আন্দোলন জোরদারে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। বলা হয়, পাকিস্তানে কোনো রাজনৈতিক আন্দোলনই সেনাবাহিনীর সহায়তা ছাড়া সফল হয়নি। এই অবস্থায় পাকিস্তানের রাজনৈতিক পথ পরিবর্তনের চেষ্টা জোরদারের বিষয়টি দেশটির সামগ্রিক রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। ইমরান বলছেন, তার দেশের ঘরোয়া ও পররাষ্ট্রনীতির বিষয়ে স্বাধীন চিন্তা চেতনার কারণেই দেশি বিদেশি চক্রান্তে তার সরকারের পতন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি তিনি ইউরোপীয় ইউনিয়নের 22 দেশের কূটনীতিকদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানানো থেকে বিরত থেকেছেন। ইমরান বর্তমানে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার দিকেই মন দিচ্ছে। এতে নিঃসন্দেহে পশ্চিমাদের অবমাননা করা হয়েছে। রাশিয়া যেদিন ইউক্রেনে অভিযান শুরু করে সেদিন মস্কো গিয়ে ইমরান খান বলেন, এটি খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত। অভিযানের ঘটনায় তিনি সামান্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। এসব ঘটনার কারণে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও মন্ত্রীরা বলছেন, পশ্চিমা শক্তির ষড়যন্ত্র হিসেবে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হয়েছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ও নেটোকে সমর্থন না জানানোর কারণে তার পতনের ডাক দেওয়া হয়েছে। এতে সামিল হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সিও। এর আগে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সংবাদ সম্মেলনে জানান, তিনি গোয়েন্দা তথ্য থেকে জানতে পেরেছেন, পশ্চিমা শক্তির মদদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের মঞ্চ তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, এর চেয়ে আমার কাছে বেশি তথ্য আছে, প্রধানমন্ত্রী সংকেত পেলেই আমি সেসব তথ্য প্রকাশ করব। এশিয়া প্রোগ্রামের উপপরিচালক ও উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ সহযোগী মাইকেল কুগেলম্যান বলেন, পশ্চিমা বিরোধিতার কারণে ইমরানের জন্য ইতিবাচক রাজনৈতিক বোধ তৈরি হয়েছে, এতে তার সমর্থন আরও বেশি জোরদার হবে। যারা পশ্চিমাদের বিশ্বাস করে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাদেরকে পাশে পাবেন ইমরান। এর আগে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানিদের চরম মূল্য দিতে হয়েছিল। কুগেলম্যান বলেন, ইমরান যদি ক্ষমতা হারান তাহলে তিনি পশ্চিমাদের দোষারোপ করতে পারবেন। তিনি জনগণকে দেখাতে পারেন তার বিরুদ্ধে বাইরের শক্তি কাজ করছে। আর যদি অনাস্থা ভোটে টিকে যান তাহলে তিনি বোঝাতে পারেন তিনি পশ্চিমা চেষ্টাকে ব্যর্থ করেছেন। সেক্ষেত্রে তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পথ পাকাপোক্ত হবে। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী কখনো ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেনাবাহিনীর সঙ্গে বিরোধের কারণে ইমরানকেও একই ভাগ্য বরণ করতে হতে পারে বলে পাক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ক্ষমতায় টিকে থাকতে হলে ইমরানকে পাক সেনাবাহিনীর সঙ্গে আপোষ রফা করতে হবে। পাকিস্তানের প্রধান বিরোধী দল বা বড় বড় দলগুলো একে অপরের বিরোধিতায় অভ্যস্ত হলেও ইমরানের সরকারের বিরুদ্ধে এসব দল একজোট হওয়ায় তার বিরুদ্ধে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। ইমরানও তার বিপুল সংখ্যক সমর্থককে রাজপথ ও জনসভায় ডেকে এনে শক্তি প্রদর্শন শুরু করেছেন। পাকিস্তানের সংসদে তার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব উত্থাপনের আয়োজন করা হচ্ছে, সেখানে ভোটাভুটিতে ইমরান বিজয়ী হবেন বলে দৃঢ় আশাবাদী। বিরোধী দলগুলো ইমরানের দলের সাংসদদের কতটা বাগে আনতে পারবেন তার উপরই নির্ভর করছে আপাতত ইমরানের ক্ষমতার স্থায়িত্ব। এদিকে ইমরান খানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাবের সময় ঘনিয়ে আসার সাথে সাথে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের 50 জনের বেশি মন্ত্রী নিখোঁজ হয়েছেন। ইমরান খানের দলেরও ওই মন্ত্রীদের গত কয়েকদিন ধরে জনসম্মুখে দেখা যাচ্ছে না বলে শুক্রবার দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে
জানানো হয়েছে। আস্থা ভোটের জয়ের জন্য ইমরানের 172টি ভোটের প্রয়োজন। এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেশটির জাতীয় পরিষদে গৃহীত হয়েছে। প্রস্তাবটির উপর আগামী 4 এপ্রিল ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে। সোমবার জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবটি উত্থাপনের পর 31 মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম খান সুরি। এবারে ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের হাদেরা শহরে রোববার 2 আরব বন্দুকধারীর গুলিতে দেশটির 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনার পর হামলাকারী 2 আরব ইসরায়েলিকেও গুলি করে হত্যা করেছে পুলিশ। এদিকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাজধানী তেল আবিব থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে অবস্থিত হাদেরা শহরে পুলিশ কর্মকর্তাদের উপর হওয়া ওই হামলায় অভিযুক্ত 2 হামলাকারী ইসরায়েলের আরব নাগরিক। তারা আইএসের সমর্থক বলেও দাবি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের। এদিকে হামলা চালিয়ে ইসরায়েলি 2 পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমরা ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমরা আমাদের ইসরায়েলি মিত্রদের পাশে আছি এবং নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এর আগে গত মঙ্গলবার ইসরায়েল অধিকৃত বীর সেবা শহরে অবৈধ বসতি স্থাপনকারী এক ইহুদির উপর হামলা চালানোর অভিযোগে এক তরুণ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলের পুলিশ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের একটি বিপণী বিতানে দেশটির এক তরুণের হামলায় 4 জন ইসরায়েলি নিহত হন। 4 ইসরায়েলিকে হত্যার জন্য পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন। সবশেষ ইউক্রেন প্রসঙ্গ। শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেন, তাদের সাহায্য করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ তালিকায় এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধে পশ্চিম ইউরোপের দেশগুলোর কাছ থেকে ইউক্রেন কতটা সাহায্য সহযোগিতা পাচ্ছে? ইউক্রেনের পাশে থাকার কথা প্রথম থেকেই বলে আসছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এ দেশগুলো কি আদৌ ইউক্রেনকে সহায়তা করছে? এ নিয়ে ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে খোলাখুলিভাবে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ফ্রান্সের বিষয়ে বলতে গিয়ে জেলেনস্কি বলেন, ফ্রান্স রাশিয়াকে ভয় পায়, এটাই সত্যি। যারা প্রথমে বড় বড় কথা বলে তারাই প্রথমে ভয় পায়। ফ্রান্স ইউক্রেনকে কেন কোনো সামরিক সহায়তা দিচ্ছে না, এ নিয়ে ফ্রান্সের উপর ক্ষুব্ধ জেলেনস্কি। অন্যদিকে জার্মানিকে নিয়ে জেলেনস্কি বলেন, জার্মানি ভারসাম্য রেখে চলার চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং তারা পরিস্থিতিকে অর্থনীতির মাপকাঠি দিয়ে দেখছে। তারা মাঝে মধ্যে কিছু সাহায্য করছে। আমার মনে হয় পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তারা তাদের অবস্থান অদলবদল করছে। ইকোনমিস্টের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি বদলে গেলে জার্মানিও বদলে যাবে। মানে তারা যদি মনে করে ইউক্রেনকে সাহায্য দেওয়া তাদের জন্য বিপজ্জনক মনে হবে, তখন তারা সরে যেতে পারে। তবে যুক্তরাজ্যের বেশ প্রশংসা করেছেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্য কোনো কিছু না ভেবে শুধুমাত্র ইউক্রেনের কথা ভেবে তাদের সহায়তা করছে। তাছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনেরও বেশ প্রশংসা করেছেন তিনি। যুক্তরাজ্য সম্পর্কে জেলেনস্কি বলেন, সত্যি কথা বলতে কি, জনসনই একজন নেতা যিনি সবচেয়ে বেশি সাহায্য করছেন। যুক্তরাজ্য আমাদের পক্ষে, তারা কোনো ভারসাম্য রক্ষার চেষ্টা করছে না। সমস্যা সমাধানে ব্রিটেন অন্য কোনো বিকল্প ভাবছে না। যুক্তরাজ্য নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাজ্য চাইছে ইউক্রেন জিতুক এবং রাশিয়া হেরে যাক।